নমস্কার, প্রথমে আমি শান্তিনিকেতন যাওয়ার রাস্তাটা বলে দিচ্ছি। আমার বাড়ি বাঁকুড়ার লোকপুরে, আমার বাড়ি থেকে শান্তিনিকেতন 104 কিমি। আপনারা গুগল ম্যাপে যেয়ে পরে সার্চ করবেন শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তো ডিরেকশনে যেয়ে পরে দেখে নেবেন কত রাস্তা। আমার বাড়ি থেকে প্রথমে বাঁকুড় গ্রাম, বেলিয়াতোড়, ধবনী, বেলবনি, তারপর বড়জোড়া, বড়জোড়া থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে ডান হাতে রোড ধরে পরে পানাগড়, পানাগড় থেকে মুড়গ্রাম, পানাগড় রোড হয়ে পরে সোজা ইলামবাজার, ইলামবাজার থেকে ডান হাতে রোড ধরতে হবে, তারপর আপনি পেয়ে যাবেন কামারপাড়া, রায়পুর, এরপরে শান্তিনিকেতন, আর তার সামনে আছে শ্রীনিকেতন। নমস্কার বন্ধুগণ, আমি সোমন গোস্বামী এবং আমি আজকে সাইকেলে করে যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন যেতে আমি মোটামুটি 100 কিলোমিটার, আর আমি মোটামুটি কিছুটা চলে এসেছি, দুর্গাপুর রাস্তায় ঢুকে গেছি। আমার সামনে একটা মন্দির আছে, দেখতে পাবেন, এটা মনসা মন্দির আছে সামনে। আজ আমি সকাল 6টায় বেরিয়েছি ঘর থেকে, কিন্তু আবার ঘর ঢুকতে হলো, কারণ কিছু জিনিস আমি ভুলে গেছিলাম। আবার তারপর বেরোলাম 6:30-এর মধ্যে, এবং আজকে সকালে খুব ঠান্ডা ছিল, তার জন্য অনেক জিনিস করতে হলো। আবার দেখো শরীরটা খুলতে হলো কিছুক্ষণ পরে সাইকেল চালাবার পর, কারণ সাইকেল চালাবার পরে কাটা গরম হয়ে গেল। ঘুরতে থাকুন, ভালো থাকুন, শান্তি থাকুন এবং আনন্দ করুন, আর ঘোরাটা বন্ধ করবেন না, কারণ ঘোরাটাই জীবনের আসল। মানুষ 2-4টা ছুটি দিন পেয়ে পরে ঘুরে, আর আমি তো প্রায় ঘুরতে যাই, আর তোমরাও কিন্তু দয়া করে সবাই সাথে থাকবেন, কারণ আমি কষ্ট করছি এবং সবাইকে একটা জিনিস দেখাবার চেষ্টা করছি যে দেখো, গাড়ি না থাকলেও, চার চাকা না থাকলেও কিন্তু ঘোরা যায় নিজের ইচ্ছাতে। আমার সাথে কোনো বন্ধুই আসেনি, আমি একা এসেছি, কারণ আমার ইচ্ছে ছিল আমি যাবো, ঘুরবো, এবং পরিবেশের ভালোর জন্যে আমি কিন্তু সাইকেল ইউজ করছি, এবং যেটা বড় কথা হচ্ছে টাকা বাঁচানো, কারণ আমার অনেক জায়গায় ঘুরতে হবে, টাকা বাঁচাতে হবে, এবং খাওয়া দাওয়ার যে খরচা সেটাও বাঁচাতে হচ্ছে। এখন আমি আছি বেলবনিতে, ধবনী পেরিয়ে পরে বেলবনি এলাম। আজকে আমি বেলিয়াতোড়, চারদিকে আবার আপ আবার ডাউন, আবার আপ আবার ডাউন, অবস্থা খারাপ হয়ে গেছে। এই ঠান্ডাতে আমার বলবো ঘাম দিচ্ছে প্রচন্ড। There's not much to do when all I can is thinking about you, not doing well, don't know where you are, cause you're not here, it's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I want. বাস ট্রাক যা তা করে পেরোচ্ছে, সব থেকে বেশি প্রবলেম হয় ওই ইয়েতে দামোদর নদীর পেরিয়ে যাবে, একদম মানে হাতের সামনে দিয়ে পেরিয়ে যাবে, সাইকেলটা অনেক পেট প্রবলেম হয়। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, দেখো এটা কি বটে কলম, ছোট্ট সুন্দর বন আছে, বনের মধ্যে ওরা গাছ কেটে রেখেছে, সকাল সকাল সবাই খেলে যাচ্ছে নিজের নিচের, আর আমি ফালতু ফালতু সাইকেল দিয়ে ওখানে বেরিয়ে যাচ্ছি। ছোট্ট একটা মন্দির,
বেলিয়ে তো খানা জঙ্গলে ভর্তি চারদিকটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেজুড়ি তারপর বড়চড়া মনে মনে হাসছে হয়তো কিন্তু আমি নিজের আনন্দে একদম মজা করে যাচ্ছি যাই একটু পরে অর্ডার যে করে খাবো তাহলে করবো সাইকেলিং দুর্গাপুর ফেরাবো তারপর শান্তিনিকেতন রোড ধরে পরে চলতে থাকবো মোটামুটি দুটো আড়াই চার তিনটে বাজবে এখন বাজছে 8:30 পেরিয়ে গেছে মানে 15টা বাজছে এখন দেখা যাক কতদূর যেতে পারি প্রবলেম না হয় কতদূর কিছুটা প্রবলেম তো হবে কি সাইকেল চালালে কিছুটা প্রবলেম হবে সেটাকে ধরলে চলবে সামনে একটা টোল আছে তারপরে আছে দুর্গাপুর ব্যারাজ অনেকটা চলে এলাম আমার রোদের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে গরম শুরু হচ্ছে আর সোয়েটার তো কোনো মতো রাখতে পারছি না ভিউটা কিন্তু খুব দারুণ করা যায় আগের বার যখন দুর্গাপুর এসেছিলাম তখন ভিডিও করতে পারিনি বাস চলবে ঠিক আছে গাড়ি চলবে ঠিক আছে কিন্তু সাইকেলিস্ট বা বাইক যারা চালায় তাদের জন্য প্রবলেমই বটে এরকম অবস্থা সামনে একটা বড় টোল আছে রাস্তা দিয়ে যাচ্ছে দুর্গাপুরের রাস্তাটা এটা দুর্গাপুরের মধ্যেই যাচ্ছি আমরা হিন্দিতে কি সব লেখা আছে আপনার সাইডে যে রাস্তা আছে মানে এই রোডটা হচ্ছে দার্জিলিং যাওয়ারই রোড এই রোডটা যে দার্জিলিং যাওয়ার রোড আছে সেটা দেখা যাক সেই সেই রোড দিয়ে এখন লুচি খেয়েছি আর দুধের ডাল একটা দোকানে দিচ্ছিলাম খেলাম আর একটু আগে রোদের জন্য এত রোদ একটা কোল্ড ড্রিঙ্কসও খেলাম আর একটা বিস্কুট প্যাকেট নিচ্ছে মোটামুটি পেটটি তো বড় মজা করে যাবো একটা বড় জঙ্গল আসবে চৌপাহাড়ি জঙ্গল না কী নাম আছে এটার চৌপাহাড়ি জঙ্গল সত্যি বলতে কি এত দূর তেলাম প্রায় 60 কিমি বেড়ে গেছি 62 ওই 65 কিমি কাছাকাছি এসছে তো 65 এসেও আমার কোনো প্রবলেম হচ্ছে না কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি শীতকাল বলে হয়তো হয়নি সাইকেলে কোনো প্রবলেম করে না প্রবলেম হচ্ছিলো এই ব্যাগটার জন্য এই খাবার আমার ব্যাগটা আমার কোনো প্রবলেম করছে ছোটো ব্যাগটা আমার ছিল যেটা লাগানো ছিল ওই এতটাকে আমাকে সাটাতে হলো ব্যাগের মধ্যে তেলে বড় ব্যাগের মধ্যে
তো একা যে যে মজাটা আছে সেটা দুজন যে অতটা মজা নাই। এই রামপুরহাট ভাড়া তুমি 112 লেখা আছে, ক্যামেরা লেখা থাকে ভাই, আমি জানি না ভাই এটা কিন্তু ভুল লেগেছে। মানে আমি এই নিয়ে 4-5 বার মরিচিকা দেখলাম, মানে কিছুটা অনেকটা দূরে দেখা যাচ্ছে আর ছবিটা যেটা কাঁপছে আর জলের মতো দেখাচ্ছে, পুরো জল মনে হচ্ছে জল আছে, এক গাদা ডোবার মতো হয়ে গেছে আর পাতলা একদম পরিষ্কার চলে যাবে, ঠিক আছে অনেকবার দেখলাম। সামনে দিয়ে যাচ্ছি সেই দেখি না সাধারণ রোড, আমার এখন চক্ষু থেকে মিলিয়ে গেল। তোমরা যদি লং টার্ম জার্নি করে থাকো ঠিক আছে ঘোরার সময় তাহলে এইটা অনেকবার তোমার চোখে পড়বে, এটা হচ্ছে অজয় নদী, অজয় নদীর পিছিয়ে আমরা দাঁড়িয়েছি এখন। দুটা ব্রিজ এসে পাশে আছে, দুটো একটা ব্রিজ এখন মেনটেন্স চলছে নতুন করে যায়। অজয় নদীর জলের কালারটা কিরকম পর পর রেস করে করে গাড়িগুলোকে চালাচ্ছে ট্রাকগুলোকে, সাধারণ যারা সাইকেল চালাবে চালাবে তাদের নিচে নামাতে হচ্ছে পুরো সাইকেলটা। সবই ঠিক আছে এখন, বেশি কিছু প্রবলেম হয়নি, যাদের জঙ্গল তাড়াতাড়ি পেরায় পুরো ভিডিওটা তোমাদেরকে দেখে দিচ্ছি, যাদের জঙ্গল দেখতে There's not much to do when all I can is thinking about you, not doing well, don't know where you are, 'cause you're not here, it's been way too long. If I could lay down beside you, I would. এই জঙ্গলটি পেরিয়ে দারুন্দা, আর দারুন্দার পর খামারপাড়া। খামারপাড়া একটি ছোট্ট গ্রাম, যে গ্রামে আমি ছিলাম সেখানে আমার মাসি থাকে, আর সেই খামারপাড়া থেকে 9 কিমি রাস্তা হল শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো আমি সেই দিনটা ওখানে খামারপাড়াতে থেকে গিয়েছিলাম, পরের দিন আমি শান্তিনিকেতনে গিয়ে যাবতীয় ভিডিও এবং ছবি তুলেছি। সেই ছবি এবং ভিডিও আমার নেক্সট পার্টে পরের পার্টে আমি দেব। ধন্যবাদ সবাই, পরের ভিডিওটাও দেখবেন।